আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে অন্যরকম টাইপের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা কম বেশি সবাই ঘুরতে পছন্দ করি, তাছাড়া আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে থাকি। আমাদের রাত্রি যাপনের জন্য একটি আবাসিক হোটেলের প্রয়োজন হয়। তাছাড়া আমরা যারা কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, বান্দরবান বিভিন্ন সেখানে ঘুরতে গিয়ে আমাদের রাত্রি যাপন করার জন্য আবাসিক হোটেলের প্রয়োজন হয়। তখন যদি আমরা হোটেল বুক করতে যাই, তাহলে তখন দেখা যায় আমাদের হোটেলগুলো আগে থেকে অলরেডি বুকিং হয়ে থাকে, যার কারণে আমরা হোটেল পেতে অনেক সমস্যা হয়, যার কারণে আমাদের অনেক টাকা বাড়তি গুনতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি বাড়ি থেকে কীভাবে হোটেল বুকিং করে তারপর আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনি মোবাইল থেকে নিজে নিজে কীভাবে একটি হোটেল বুকিং করবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি বাড়ি থেকে কীভাবে কক্সবাজারে একটি হোটেলে বুকিং দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি শেয়ার করবেন। সর্বপ্রথম আমরা আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমাদের ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ করব www.agoda.com agoda.com লিখে সার্চ দেওয়ার পর agoda.com এর মূল ওয়েবসাইটটি আমাদের মাঝে শো করবে। তারপর সাইটটি একটু লোডিং নেবে। লোডিং না শেষ হলে আমাদের মাঝে আমাদের সাইটটি এরকমভাবে শো করবে। সর্বপ্রথম এখানে আমাদের সিটি, আমরা কোন জায়গায় যেতে যাচ্ছি প্লেস, তারপর চেক ইন, চেক আউট, তারপর আমরা কয়জন থাকবো বা কয়টা রুম। আমরা সর্বপ্রথম সিটিতে ক্লিক দিচ্ছি, প্লেসে। প্লেসে ক্লিক দিয়ে এখানে আমরা যেহেতু কক্সবাজার দেখাবো, সেহেতু আমরা এখানে কক্সবাজার লিখছি। তারপর এখানে কক্সবাজার লেখার পরে এখানে সিটি আসছে, সিটিতে ক্লিক দিলাম। তারপর এখানে আমরা চেক ইন, মানে আমরা কবে হোটেলটিতে যাই উঠবো। চেক ইন হলো আপনার হোটেলে যাওয়া এবং চেক আউট হলো আপনার হোটেল থেকে বের হওয়া। আমরা চেক ইনে ক্লিক দিচ্ছি। চেক ইনে ক্লিক দিয়ে আমরা এখানে ডেট দিচ্ছি 1 ফেব্রুয়ারি, আমরা এখানে 1 ফেব্রুয়ারি সিলেক্ট দিচ্ছি এবং চেক আউট দিচ্ছি 5ই ফেব্রুয়ারি। আমরা এখানে থাকবো 4 রাত 5 দিন, 1 ফেব্রুয়ারিতে যাবো, 5 ফেব্রুয়ারিতে আসবো। তারপর এখানে আমরা কয়টা রুম, একটা রুম না দুইটা রুম, এখানে আপনার রুমের ক্ষেত্রে প্লাস মাইনাস করবেন। এখানে আমি একটা রুমে দিচ্ছি এবং অ্যাডল, অ্যাডল আপনারা কয়জন, একজন, দুইজন না তিনজন, আমরা এখানে দুইজন। আর নিচে হলো চিলড্রেন, আপনার কোনো বাচ্চা টাচ্চা আছে কি না, যদি বাচ্চা থাকে এখানে বাচ্চা সিলেক্ট করতে পারেন। আমি এখানে একটি বাচ্চা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের বাচ্চা বেশি বেশি থাকলে আপনারা এখানে বেশি দিয়ে দেবেন। এখানে আমি একটি চিলড্রেন সিলেক্ট করতেছি। তারপর এখানে একটি চিলড্রেন সিলেক্ট করার পর এখানে চিলড্রেনের বয়স, আপনার চিলড্রেনের বয়সটি কত, এখানে আপনার ইচ্ছা মতো আপনার চিলড্রেনের বয়সটি দিয়ে দেবেন। তারপর এখানে ওকে, ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে আমরা নিচে সার্চে ক্লিক দেবো। এখানে আমরা সার্চে ক্লিক দিয়ে দিচ্ছি। সার্চে ক্লিক দেওয়ার পর আমাদের সাইটটি একটু লোডিং নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে হোটেলগুলো শো করছে। কক্সবাজার 42টি হোটেল এখন অ্যাভেলেবল, ফাঁকা রয়েছে, আমরা এখানে দেখতে পারবো হোটেলগুলো। তারপর এখানে আমরা যদি খেয়াল করি ডান সাইডে আমাদের সবগুলো এখানে USD সিলেক্ট করা, এখানে $19.99 এগুলো USD, এখানে তার জন্য এখানে আমরা বাংলা টাকা সিলেক্ট করবো, USD ক্লিক দিচ্ছি। তারপর USD ক্লিক দিয়ে এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশি টাকা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আমরা দেখতে পারবো বাংলাদেশি টাকা শো করতেছে। তারপর এখানে আপনারা দেখতে পারবেন হোটেলের প্রতি রাতের জন্য আপনাদের প্রাইস কত। আপনাদের একটি রুমের জন্য রেনবো রিসোর্টে আপনার 1616 টাকা, তারপর এখানে রয়্যাল ট্রিপে 8496 টাকা। এখানে আপনারা এইভাবে দেখতে পারবেন সবগুলা হোটেল, এক এক হোটেলের এক এক প্রাইস। তারপর এখানে আপনার সুবিধা অসুবিধা সবগুলোই দেখতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো হোটেল শো করছে, 42টার মতো হোটেল, আপনারা একে একে সবগুলো হোটেল দেখতে পারবেন। এখানে 800 টাকা থেকে শুরু করে আপনারা এখানে 8000 টাকা, 10000 টাকা পর্যন্ত হোটেল পেয়ে থাকবেন। এখানে আমরা একটি হোটেল দেখতে পাচ্ছি, হোটেল এশিয়া, 809 টাকা। আবার এখানে আরেকটি দেখতে পাচ্ছি 15948 টাকা, ওইটাও এক রাতের জন্য, এটাও এক রাতের জন্য, তাহলে দেখুন ডিফারেন্স কত। তারপর এখানে আমরা একটি হোটেল চয়েস করছি, শাহজাহাদি রিসোর্ট, হোটেলটি আমরা এখানে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর দেখি হোটেলটি কীরকম আছে। হোটেলটি ক্লিক দেওয়ার পর এখানে আমাদের হোটেলের রুমগুলো শো করবে, আপনি যেই রুমটি নিতে যাচ্ছেন সেই রুমে আপনি ক্লিক দিবেন, সেই রুমটি বুক করতে পারবেন। এখানে আমরা সবগুলো রুম একে একে দেখছি, দেখি আমাদের কোন রুমগুলো পছন্দ হয়। আমাদের রুমগুলো পছন্দ হয়ে গেলে এখানে আমরা সি অ্যাভেলেবল রুমে ক্লিক দিব। আমাদের মাঝে একটি হোটেলের রুম পছন্দ হয়েছে, 3103 টাকা এক রাতের জন্য, এই রুমটি আমরা এখন বুকিং দিব। বুকিং দেওয়ার জন্য এখানে আমরা নিচে বুক নাওতে ক্লিক দিব, যেখানে আমরা মার্ক করছি সেখানে বুক নাওতে আমরা ক্লিক দিব। বুক নাওতে ক্লিক দেওয়ার পর এখন আমাদের পেজটি এরকমভাবে শো করবে। তারপর এখানে আমাদের ইনফরমেশনগুলো দেবো, আমাদের নাম, ফোন নাম্বার, ইমেইল, এগুলো দিয়ে আমরা বুকিংটা কনফার্ম করব। তার জন্য আমরা চলে যাচ্ছি নিচে। আপনারা এখানে দেখতে পারবেন রুম প্রাইস 1 রুম 4 নাইট, মানে একটা রুম 4 রাতের জন্য 12413 টাকা, তারপর ট্যাক্স সহ এখানে আছে। এখানে আমরা সর্বপ্রথম এখানে ফার্স্ট নেম দেবো, লাস্ট নেম দেবো, ইমেল দেবো, একটা ফোন নাম্বার, ফোন নাম্বার অপশনাল দিলেও হবে না দিলেও হবে। সর্বপ্রথম এখানে আমরা আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম দেওয়া হয়ে গেলে আমরা লাস্ট নেম দেবো,
লাস্ট নেমে পরে এখানে আমরা আমাদের একটি ইমেল দেব, যেই ইমেলটি আমাদের ফোনে রয়েছে সেই ইমেলে আবার তারা ইমেল করে আপনাদের রুমটা কনফার্ম করবে, যে রুমটা এখনো ফ্রি আছে কিনা নাকি বুকিং হয়ে গেছে এরকম ভাবে তারা একটু কনফার্ম করবে, তারপর আপনার কনফার্মেশন এসএমএস দিবেন। তারপর এখানে কান্ট্রি, কান্ট্রি অবশ্যই বাংলাদেশে থাকবে। তারপরে এখানে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা নিজে সিলেক্ট করবেন, এখানে একটি বেড নেবেন না দুটি বেড নেবেন, এক রুমের ভিতরে দুই বেড থাকবে নাকি এক বেড থেকে থাকবে এরকমটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে লেট আস নো হোয়েন আর ইউ অ্যারিভিং, আপনারা কখন এখানে হোটেলে পৌঁছাবেন, এখানে সবগুলো ডেট রয়েছে, আপনারা ডেট দিতে পারেন। আর যদি আপনারা ডেট যদি অনুমান করে না দিতে পারেন তাহলে এখানে দিয়ে দেবেন আই ডোন্ট নো, যে আমরা জানি না যে কখন যেতে পারবো। তারপর এখানে আমরা নিচে আসবো, নিচে আসার পর আমাদের সব কিছু দেখবো যে আমাদের সব কিছু কনফার্ম রয়েছে কিনা, যদি কনফার্ম থাকে তাহলে এখানে আমরা বুক নাওতে ক্লিক দেবো। বুক নাওতে ক্লিক দিয়ে আমরা হোটেলটি বুকিং দিয়ে দেবো। আমরা নিচে এখানে বুক নাওতে ক্লিক দিয়ে দিলাম, বুক নাওতে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের পেজটি 5 থেকে 6 সেকেন্ড রুটিং নিতে পারে। তারপর এখানে দেখুন থ্যাংক ইউ আদনান, ইউর বুকিং না ইজ নাও কমপ্লিট, আমাদের হোটেলটি বুকিং হয়ে গেছে। তারপর এখানে আমাদের সব কিছু শো করবে যে 4 রাতের জন্য আমাদের হোটেলের ভাড়া কত, আমাদের হোটেল ভাড়া হলো 12,413 টাকা এবং ট্যাক্স সব ফাইনাল ভাড়া হলো আপনার 14,275 টাকা 88 পয়সা। এখানে আমাদের মধ্যে সব কিছু শো করছে। আর আপনারা যদি না যেতে চান তাহলে এখানে ক্যান্সেল দিয়েও আপনারা হোটেলটি ক্যান্সেল করে দিতে পারেন, তবে এটা ক্যান্সেল করার জন্য 17 জানুয়ারির ভিতরে আপনার এটা ক্যান্সেল করা লাগবে। 17 জানুয়ারির পরে যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে এটা ক্যান্সেল করতে পারবেন না। তারপর এখানে ইউর বুকিং আইডি নাম্বার, এখানে আমাদের একটি আইডি নাম্বার রয়েছে। তারপর এখানে আমাদের কনফার্মেশন হয়ে গেছে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর সবার আগে লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নোটিফিকেশন অন করে দেবেন। তারপর এখানে আমরা দেখতে পারবো 10 মিনিটের ভিতরে আমাদের জিমেইলে একটি এসএমএস দিয়ে তারা আমাদের বুকিংটা কনফার্ম করে দিবে। তারপর এখানে সব কিছু পরপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই ছিল আজকের মতো, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি শেয়ার করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।